বাজেটে কোনো পণ্যের দাম বাড়লে দ্রুতই বাজারে তার প্রভাব পড়ে, কিন্তু দাম কমানোর ক্ষেত্রে ব্যবসায়ীরা নির্দেশ মানেন না। চলতি বছরেও প্রস্তাবিত বাজেট ঘোষণার আগেই দাম বেড়েছে কয়েকটি পণ্যের, জানিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। এদিকে বাজারে আদার দাম আরও বেড়েছে, বেশিরভাগ পণ্যই বিক্রি হচ্ছে আগের চড়া দামে, তবে মুরগির দাম সামান্য কমেছে। পিয়াস মাহমুদের প্রতিবেদন। বাজেট ঘোষণার পরে রাজধানীর কাঁচা বাজারে নতুন করে দাম বাড়েনি বা কমেনি কোনো পণ্যের। ক্রেতারা বলছেন, বাজেট ঘোষণার আগেই বহু পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু বাজেটে যেসব পণ্যের দাম কমানোর প্রস্তাব করা হয় তার প্রভাব সহজে পড়ে না। বাজেটে তো বাড়াইলে আগেই বেড়ে যায়, কমলে ওইটার আর প্রভাব পড়ে না, যেই দাম থাকে ওইটাই, বাড়লে প্রভাব পড়ে শুধু। বাজেটের মানে বাতাসটা বাজারের মধ্যে আসবে এবং বাজারে অটোমেটিক্যালি আরো 2-3 দিন বেড়ে যাবে, এটা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। শুক্রবার রাজধানীর কাঁচা বাজার ঘুরে দেখা গেছে সপ্তাহের ব্যবধানে আরো বেড়েছে আদার দাম। কেজিতে বেড়েছে 50 টাকা, রসুনের দাম বেড়েছে কেজিতে 10 টাকা। স্বস্তি নেই পেঁয়াজের বাজারেও, নতুন করে দাম বেড়েছে মশলা ও সুগন্ধি চালের। এটা ইন্ডিয়ান আদা, 350 টাকা দিয়ে নিলাম, হয়তো এই আদাটা আগে ছিল 120 টাকা কেজি। বর্তমানে মালটা খুব শর্ট, যে কারণে বাজারটা একটু বেশি। কোরবান উপলক্ষে মশলা জাতীয় আইটেমগুলো এগুলো মোটামুটি সব কিছুরই দাম বাড়ছে, সাথে পলাশ চালের যে ভালো কোয়ালিটি ওটার দাম বাড়ছে। আগের দামেই বিক্রি হচ্ছে তেল ও চিনি। স্বস্তি নেই সবজির বাজারে, 70 টাকার নিচে মিলছে না কোনো সবজি। লোকাল যেসব সোর্স থেকে যে মালগুলো আসে সেগুলোর দাম কেন বাড়ছে এটা তো আমি বুঝতে পারছি না, কোনোটা কমার লক্ষণ নাই। এদিকে মাছের দাম প্রতি কেজিতে বেড়েছে 100 টাকা পর্যন্ত, তবে ব্রয়লার ও সোনালি মুরগির দাম প্রতি কেজিতে 10 টাকা কমেছে। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।